শামসুজ্জামান খান, গবেষক, প্রবন্ধকার ও ফোকলোর বিদ হিসেবে দেশে বিদেশে সুপরিচিত। শামসুজ্জামান খানের জন্ম 1937 সালে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চারিগ্রাম। স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে তার বিষয় ছিল বাংলা ভাষা ও সাহিত্য, রাজনীতি, সমাজ, ইতিহাস, ফোকলোর, সাহিত্য সমালোচনা, জাদুবিদ্যা এবং আবহমান বাংলার রঙ্গরসিকতা বিষয়ে তার বইয়ের সংখ্যা অর্ধশতাধিক। এছাড়াও রয়েছে তার প্রায় শতাধিক সম্পাদিত বই। তিনি বাংলা একাডেমির মহাপরিচালক। শামসুজ্জামান খান আমাদের আপন আলোয়ের এ পর্বের আলোকিত মানুষ। জন্মেছিলাম চিরকালীন বাংলায়, গ্রামীণ পরিবেশে। বলা যায় যে প্রকৃতির মধ্যে ছেলেবেলাটা কেটেছে, আনন্দে, উৎসবে, সামাজিক যে মেলামেশা, তার ঘনিষ্ঠতায় সেই সময়টা ছিল বড়ই সুন্দর, বড় মধুর। এখন গ্রাম বাংলায় সেই অবস্থা নেই, অনেক পরিবর্তিত হয়েছে, মানুষে মানুষে পার্থক্য বেড়েছে। আগের মতো যে সামাজিক ঘনসংহতি সেটা দেখা যায় না। প্রচুর গাছপালা ছিল চারদিকে, নদী নালা ছিল, মাঠ ছিল, প্রান্তর ছিল, সুনীল আকাশ, ওপরে রাত্রিবেলা চাঁদের আলো, অন্ধকার, ঝিঝি পোকা, বট গাছ, পাকুর গাছ, কখনো কোথাও দিয়ে যাওয়ার সময় রাত্রিবেলায় গা ছমছম করত, নিঝুম পুরী, রাত 8টা সাড়ে 8টা 9টা বাজলেই সবাই ঘুমিয়ে পড়তো, শেয়ালের ডাক শোনা যেত, কখনো কখনো দূর থেকে ভেসে আসতো কুকুরের একটা করুণ কান্নার মতো সুর। সেই সব মিলিয়ে একটা চমৎকার পরিবেশে জন্মগ্রহণ করেছিলাম। ছোটোবেলার সেই কথাগুলো মনে হলে অনেকটাই স্মৃতিকাতর হয়ে পড়ি। যেমনটি বলছিলাম যে ছোট সময়টায় নানা রকম খেয়াল ছিল, গ্রামীণ একটি ছেলে যেরকম হয়, উদ্যমতায় ভরা জীবন, কখনো ঝাঁপিয়ে পড়ছি নদীতে, কখনো ঝাঁপিয়ে পড়ছি বিলে, মাছ ধরতে যাচ্ছি, পলো দিয়ে মাছ ধরছি, এখন যেটা ভাবাই যায় না। কখনো কখনো পুকুরে বসি ফেলে মাছ ধরছি, কখনো জাল ফেলে মাছ ধরছি। মাছ ধরার নেশা ছিল প্রচণ্ড, নানা রকম মাছ ধরার নেশা ছিল, পাখি শিকারের নেশা ছিল। কখনো কখনো গুলতে দিয়ে, কখনো কখনো আমরা বলি গুলেল বাস, মানে গুলি ফোরে ধনুকের মতো এরকম টেনে তারপরে ছেড়ে দেয়া, পাখিটাকে লক্ষ্য করে, পাখিটা ঠিক তার শরীরের মধ্যে লাগলেই পড়ে যাবে, এরকম একটা জীবন ছিল। মনে হয় যেন আগের বন্য মানুষের শিকারে জীবনের একটি অংশ বা একটি রেশ যেন তখন রয়ে গিয়েছিল, এরকম একটা উদ্যমতার মধ্যে আমরা মানুষ হয়েছি। কখনো কখনো শিকারে করেছি, এই আমরা বলি বাগদাসা অথবা খাটাস, এইসব মারার জন্য সরকি নিয়ে, লাঠি নিয়ে এই ছেলেপেলেরা জঙ্গল ঘেরাও করে চিৎকার করে, কখনো কখনো আগুন জেলে পশু বেরিয়ে আসতো, তারপর আমরা সেগুলোকে মেরে ফেলতাম। আসলে ওই অভিজ্ঞতাটা এতটাই কাজে লেগেছে, বিশ্বের যেখানে গিয়েছি বহু দেশ আমি ঘুরেছি, কিন্তু ওই অভিজ্ঞতা বড় কাজে লেগেছে। একদিকে গ্রামীণ ওই প্রাকৃতিক পরিবেশ, ওর সৌন্দর্যময়তা, ওর গভীরতা, মানুষের সরলতা, তারপরে শ্রেণীভেদে সম্মান মানুষকে করা, বয়স্ক মানুষকে সম্মান করা, সালাম করা, কদমবুঝি করা, কেউ একটা ভালো কাজ করলে তার জন্য প্রশংসা করা, এখন এগুলো মানুষ বেশি করতে চায় না, এরকম একটি পরিবেশে মানুষ হয়েছিলাম। কিন্তু সেই সঙ্গে সঙ্গেই বলবো আমাদের যে গ্রাম মানিক, তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জ মহকুমার, তখন ছিল মহকুমা, অন্তর্গত সিংগাইর থানার চারিগ্রাম, গ্রামটি কিন্তু বর্ধিষ্ণু ছিল এবং বেশ একটা সাংস্কৃতিক পরিবেশ আমরা আবার মানুষ হয়েছি, সেটি চমৎকার একটি বিষয় আমার জন্য হয়েছিল। প্রাকৃতিক পরিবেশের কথা বললাম, আবার ওখানে যে নদী ছিল, একটা বলা হতো বড় নদী, তার নাম মালির খাল, পাশে ওখান থেকে ঢুকে এসেছে
একটি ছোট নদী যাকে বলা হতো নরুণী গঙ্গা। এই দুই নদীর মাঝখানে একটা তাল গাছ ছিল, যে তাল গাছ নিয়ে কবি মইনুদ্দিন ছোট্ট একটি কবিতা লিখেছিলেন, সেটি দেশব্যাপী জনপ্রিয় হয়েছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগার ছা, ওই কানা তুই খাস কি, পান্থা ভাত চাস কি, পান্থা ভাত খাই না, যদি একটা পাই টাপড় টুকুর খাই। সেই কবিতা বিখ্যাত হয়ে আছে, সত্যিই তাল গাছ ছিল কবি মইনুদ্দিন ওই গ্রামের, অথবা একজন কবি কিন্তু ওইখানে ছিলেন। আমরা শুনেছি যে একজন পার্সিয়ান কবিও ছিলেন, গোলাম মোহাম্মদ খাঁ। সবচাইতে আকর্ষণীয় ব্যাপারটা যে ছিল, আমাদের যে প্রাইমারি স্কুলে পড়েছি সেই প্রাইমারি স্কুলে তিনজন শিক্ষক ছিলেন, কিন্তু এতটাই দক্ষ ছিলেন তারা, অঙ্কের শিক্ষক বশির এবং প্রধান শিক্ষক তিনি বশিরুদ্দিন আহমদ, অসাধারণ অঙ্ক জানতেন, অঙ্কের জাদুকর বলতাম তাকে আমরা, যিনি বাংলা পড়াতেন আনিসুর রহমান সাহেব, এস আনিসুর রহমান। এবং দেখেছি আমরা যখন থ্রি ফোরে পড়ি তখন তার হাতে জীবনানন্দ দাশের বই, একজন প্রাথমিক শিক্ষকের হাতে কবি জীবনানন্দের বই সেকালে দেখা, এই 1948-47 এইসব সময়, এটি আমাদের কাছে বিস্ময়কর বলে মনে হয়। তো এরকম একটা গ্রামে জন্মগ্রহণ করেছি, গ্রাম থেকেই আমি অনেকটাই শিক্ষা পেয়েছি বলবো, মানবিকতার, মানুষকে ভালোবাসার, সাহিত্য সংস্কৃতির প্রতি আগ্রহী হওয়ার, ধর্মনিরপেক্ষতার। কারণ আমাদের পাশেই ছিল গোয়ালাদের বাড়ি, ঘোষ, ঘোষ ঘোষ বাড়ি, একেবারে লাগোয়াই, রমণী ঘোষ বলে ছিলেন এক ভদ্রলোক আমাদের পাশে, তার মা ছিলেন আর আমার নানি, এই দুজনের মধ্যে বান্ধবী, দুজন ছিল বান্ধবী। সেই রমণী ঘোষের মা নিজের সাথে দই তৈরি করে এনে, ঘি তৈরি করে এনে বলতো আমার ভাইয়ের জন্য নিয়ে এসছি। মানে কীরকম একটা অসাম্প্রদায়িক পরিবেশ গ্রাম বাংলায় বিরাজ করলে এরকম একটি সম্পর্ক হতে পারে। একবার মনে আছে তখন মানিকগঞ্জের রেডিও ছিলেন এ কে দত্ত চৌধুরী, তখন আমাদের ওই প্রাইমারি স্কুলে এলেন, আসার পর হেডমাস্টার সাহেব এবং অন্যরা বললেন যে তোমরা বেশ সেজে গুজে আসবে। মনে আছে সাদা প্যান্ট পরে সাদা শার্ট পরে উপস্থিত হলাম এবং অনেক প্রশ্ন করলেন সাধারণ জ্ঞানের, ভালো পেরেছিলাম খুব। এ কে দত্ত চৌধুরী মহাশয় তৎকালীন এসডিও মানিকগঞ্জের, তিনি বললেন আপনাদের স্কুলে লেখাপড়ার মান তো অতি চমৎকার, আমার কথা বিশেষভাবে বলেছেন এই ছেলেটি ফার্স্ট বয় শুনেছি, এ তো এমন সব প্রশ্নের উত্তর দিল যে এখন তো স্কুলের উঁচু ক্লাসের ছেলেরা এগুলো পারে না, এইসব আনন্দময় স্মৃতি আছে। তারপরেই স্কুলে চলে গেলাম, হাই স্কুল, সেই স্কুলের নাম হলো শাহাদত আলী খান হাই স্কুল, নতুন হয়েছে স্কুল, বিভিন্ন জায়গা থেকে ছাত্রদের আনা হচ্ছে, অনেক চেষ্টা করে উদ্যোক্তারা শামসুল ইসলাম খান, যিনি পরবর্তীকালে বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী হয়েছিলেন বিএনপি সরকারের, উনি ওনার ভাই সাখাউদ্দিন খান, তারপর ওই যে আমার প্রাইমারি স্কুলের হেডমাস্টার বশিরুদ্দিন আহমদ, ডাক্তার রমিজউদ্দিন নামে এক ভদ্রলোক ছিলেন, এরা মিলে সম্মিলিতভাবে ওই স্কুলটাকে যাতে ভালো করা যায়, ভালো শিক্ষক আনা যায় তার অনেক চেষ্টা করেছিলেন। তার ফলে খুব উন্নত মানের শিক্ষকরা এসেছিলেন, ফজলুল করিম সাহেব এলেন বাংলার প্রগতিশীল মানুষ, খলিলুর রহমান সাহেব এলেন, শুনেছি তিনি কমিউনিস্ট পার্টি করতেন এবং খুবই আধুনিক চিন্তা চেতনার লোক, আর হেডমাস্টার হিসেবে আনা হলো রাজ্যেশ্বর চৌধুরী, আমরা বলতাম শ্রীযুক্ত বাবু রাজ্যেশ্বর চৌধুরী, ইংরেজিতে এতই ভালো জানতেন যে প্রায় তুলনা হয় না, ওইরকম হেডমাস্টার দেখা যায় না। তো তিনি আমাকে নিয়ে একদিন মজার কাণ্ড করলেন, ওই আমাদের একটা পরীক্ষা হয়েছে, পরীক্ষায় আমি ইংরেজিতে 41 নম্বর পেয়েছি, তিনি আমাকে ডেকে পাঠালেন। আমি ভাবলাম কম নম্বর পেয়েছি সেই জন্য বোধ হয় ডেকে উনি আমাকে কিছুটা বকাটকা দেবেন, হাতে দেখলাম বেদ এবং আমাকে দু তিনখানা বেদ নিয়ে বললেন তুই 41 কী করে পেলি,
আমি বললাম কেন স্যার, নাম্বার খুব কম হয়েছে? বলে না, আমার কাছে 41 পেলে তো তুই ইংরেজিতে 80 পাবি বোর্ডে, মানে এতই কম নম্বর দিতেন শিক্ষকরা। মানে আমার কাছে 36 পেলেই তো 60 পাওয়া নিশ্চিত, এরকম ঘটনা ঘটতে পারে এটা ভাবতেই পারিনি। তো এরকম শিক্ষকরা ছিলেন। আমার তখন একটু একই সঙ্গে রাজনৈতিক চেতনার দিকেও ঝোঁক এবং সাহিত্যের দিকেও ঝোঁক। একদিকে সরদার ফজলুল করিম, একদিকে ফজলুল করিম সাহেব এবং খলিলুর রহমান স্যার, এরা সাহিত্যের প্রতি অনুরক্ত, আবার রাজনীতি সম্পর্কেও গভীরভাবে আগ্রহী। তারা আমাদের এমনভাবে পড়াতেন যার ফলে আমরা রাজনীতি সচেতন হয়ে উঠলাম। ফোকলোর চর্চায় শামসুজ্জামান খান আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক গুণী। তার অবসর সময়ে সৃষ্টি গ্রাম বাংলার রঙ্গরসিকতা সিরিজ বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। কর্মক্ষেত্রে তিনি শুধু কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যাপনা নয়, বাংলাদেশের প্রধান তিনটি জাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ছিলেন শিল্পকলা একাডেমি ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক। সাহিত্য সাধনা ও গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ বহু পদক ও সম্মাননা লাভ করেছেন। তিনি জীবনের মাঝামাঝিতেই জড়িয়ে পড়েন লেখালেখিতে। সাহিত্য চর্চা ও সাধনায় তাকে উৎসাহিত করেছেন তার একজন প্রিয় শিক্ষক। খলিলুর রহমান সাহেব বোধহয় বুঝতে পেরেছিলেন বাংলা পড়িয়ে যে আমার মধ্যে বাংলা সাহিত্যের প্রতি একটা ঝোঁক আছে, আমি বোধহয় কিছুটা সাহিত্য করতে পারবো। উনি বললেন যে একটা কাজ করো সামান, একটা হাতে লেখা পত্রিকা বার করবো, দেয়াল পত্রিকা না, হাতে লেখা পত্রিকা 20-25 পৃষ্ঠার, ওখানে যারা ছাত্র তাদের লেখা দিয়ে। আমাকে সেটা সম্পাদনার দায়িত্ব দিলেন, উনি দেখাশোনা করবেন। ওনার স্ত্রী ছিলেন রোকাইয়া সুলতানা, তিনিও লিখতেন। দুজনের উৎসাহে এই পত্রিকা আমরা বার করলাম। পত্রিকার নাম দেওয়া হয়েছিল ছাড়পত্র, যেটি সুকান্তের কবিতার একটি নাম। তো এটা দেখে আবার কবি মনিরুদ্দিন সাহেব খুশি হলেন না, উনি ওই গ্রামের মানুষ। ওনাকে উনি বললেন আমাকে, তোমাকে তো এই বাল্যকালেই কমিউনিস্টে পেয়েছে, তোমার মাথাটা তো খেয়ে দিবে। তো যাই হোক, আমি শিক্ষকদের প্রতি অনুরক্ত হলাম, পত্রিকাটি বার করলাম এবং ধীরে ধীরে দেখা গেল যে আমি কিছুটা বক্তৃতা করতেও শিখেছি, তারপর সাহিত্য কিছুটা পাঠ করি। এই সময়ে ঘটে গেল ভাষা আন্দোলন 1952 সন। 48-এর ভাষা আন্দোলনের ব্যাপারটা আমার তত মনে নেই, তখন বয়স কম। 52 ভাষা আন্দোলন, আমি তখন ক্লাস 7-এ পড়ি। আমি যেহেতু রাজনীতি সচেতন খুব আগ্রহী হলাম, আমাদের স্কুলের ছেলেদের নিয়ে দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে আমাদের নেতৃত্ব দিয়েছিলেন কলিমুল্লা বলে একজন, যিনি পরবর্তীকালে রাজনীতিতে এসেছিলেন। এবং আমাদের ওখানে ভাষা আন্দোলনের ব্যাপারটা এতটাই উত্তাল হয়ে উঠেছিল, তার কারণ আমাদের পাশের গ্রাম ছিল পাড়িল নওয়াধা এবং পাড়িল বলধারা। পাড়িল বলধারা গ্রামেরই শহীদ, ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন, আমরা নিজেরা গোটা থানা সিংগাই থানায় মিছিল করে বেড়ালাম, নুরুল আমিনের কল্লা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। এবং ওই পাড়ির বলধারা গ্রামে গেলাম, যে বাড়ির ছেলে শহীদ হয়েছে তার প্রতি শ্রদ্ধা জানালাম।